হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি খাবো গরম গরম ভাত, তার উপরে আছে ইলিশ মাছের তেল ভাজা, এখানে আছে ওল ভর্তা, এখানে নিয়েছি স্যালাড, স্যালাডে নিয়েছি শসা লেবু পেঁয়াজ, এখানে আছে সর্ষে ইলিশ, এখানে মাগুর মাছের সবজি দিয়ে ঝোল, এখানে মুসুরির ডাল, এখানে টক দই। তো চলো খাওয়া শুরু করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো স্টার্ট। ইলিশ মাছের তেলের গন্ধতেই মনটা ছটফট করে ওঠে, তাই না বলো বন্ধুরা? কি অসম্ভব খেতে লাগে, দারুণ।
ইলিশ মাছে যদি কাঁচা লঙ্কা না খেলে তাহলে আর কি খেলে, তাই না? সর্ষে ইলিশ আর কাঁচা লঙ্কা, এতে এবার ইলিশের সিজন আসছে, এখন তো দারুণ। এখন তো এবার ইলিশই খেতে হবে। ইলিশ খেতে পছন্দ করো? আর কেউ পছন্দ করো না কমেন্ট করে জানিও। তো দুর্দান্ত লাগে ইলিশ মাছ খেতে, আমার আমার ফেভারিট। ডালটা শুধু শুধু খেয়ে নি, ইলিশ মাছের ঝোল পাওয়ার পর তো ডালটা আর প্রয়োজন হয় না। ইলিশ মাছ থাকলে আর ডালের কোনো প্রয়োজনই পড়ে না সত্যি করে। ইলিশ মাছের সর্ষে বাটাটা দিয়ে আর লঙ্কাটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো ডালটা আমি পিয়ে পিয়ে খেয়ে নি শুধু শুধু। বাই বাই।